নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অতসীমামী গল্পটির শেষ পর্ব একদিন বললাম বাঁশি শিখিয়ে দেবে মামা যতীন মামা হেসে বললে বাঁশি কি শেখবার জিনিস ভাগ ও শিখতে হয় তা ঠিক আর শিখতেও হয় মন দিয়ে প্রাণ দিয়ে সমস্ত সত্তা দিয়ে নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায় অতসীমামিকে সেদিন বিদায় নেবার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াব ভেবে পেলাম না অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশা নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন কথা ভাবতেও কষ্ট হলো কিন্তু কি করা যায় মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তার বোধ তল নেই মামির কান্নাই যখন ঠেলেছেন তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি একদিন বললাম মামা আর বাঁশি বাজাবেন না যতীন মামা চোখ বড় বড় করে বললেন বাসি বাজাবো না বলো কি ভাগ্নে তাহলে বাজবো কি করে বললাম গলা দিয়ে রক্ত উঠছে মামি কত কাঁদে তা আমি কি করব একটু আধটু কাঁদা ভালো বলে ডাকলেন অতশী, অতশী। মামি এলো মামা বললেন কান্না কি জন্যে শুনি বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি তাতে কান্না বাড়বে কমবে না মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল মামা বললেন যেন ভাগ্নে এই অতশির জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে থেকে উড়ে এসে জুড়ে বসলেন নরবার নাম নেই ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম বেড়ানো টেরানো সব মাথায় উঠেছে মামি বললে যাও না বেড়াতে আমি ধরে রেখেছি রাখুনি বলে মামা এমনিভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে মামির চোখে জল এলো অশ্রুজড়িত কণ্ঠে বললেন অমন করো তো আমি একদিন মামা একেবারে জল হয়ে গেলেন আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন ঠাট্টা করছিলাম সত্যি বলছি অতসী চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল আমি বললাম কেন মিথ্যে চটালের মামিকে যতীন মামা বললেন চটে নি লজ্জায় পালালো কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো মামি ছাড়ালো মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো সেদিন বুঝি জ্বরের সতেরো দিন সকাল নটা বাজে মামি ঘুমুচ্ছে আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি যতীন মামা একটু টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন রাত্রি জেগে তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে চোখ দুটি লাল হয়ে উঠেছে মুখে খোঁচা খোঁচা দাড়ি চুল উস্কো খুস্কো হঠাৎ টুল ছেড়ে উঠে মামার ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন আজ সতেরো দিন এটা বাক্সেই বন্ধ ছিল সবিস্ময়ে বললাম বাসি কী হবে মামা ছেঁড়া পাম্প শুতে পা ঢুকোতে ঢুকোতে মামা বললেন বেঁচে দিয়ে আসব তার মানে যতীন মামা ম্লান হাসি হেসে বললেন তার মানে ডাক্তার বসকে আর একটা কল দিতে হবে বললাম বাসি থাক আমার কাছে টাকা আছে প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙ্গানো টাঙানো জামাটা টেনে নিলেন যদি দরকার পরে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম মিথ্যা চেষ্টা আমার মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন যতীন মামা একটি পয়সাও নেননি বললাম কোথাও যেতে হবে না মামা আমি কিনবো বাসি মামা ফিরে দাঁড়ালেন বললেন তুমি কিনবে ভাগ্নে বেশ তো বললাম কত দাম বললেন একশো পঁয়ত্রিশে কিনেছি একশো টাকায় দেব বাসি ঠিক আছে কেবল সেকেন্ড হ্যান্ড এই যা বললাম আপনারা সেদিন বলেছিলেন মামা এরকম বাসি খুঁজে পাওয়া দেয় অনেক বেছে আপনি কিনেছেন আমি একশো পঁয়ত্রিশ দিয়েই কিনবো ওটা যতীন মামা বললেন তা কি হয় পুরনো জিনিস বললাম আমাকে জোর জোজোর পেলেন মামা আপনাকে ঠকিয়ে কম দামে বাসি কিনব পকেটে দশ টাকার তিনটে নোট ছিল বার করে মামার হাতে দিয়ে বললাম ত্রিশ টাকা আগাম নিন বাকি টাকাটা বিকেলে নিয়ে আসব যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আচ্ছা আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম যতীন মামার মুখের ভাবটা দেখবার সাধ্য হলো না যতীন মামা ডাকলেন ভাগ্নে ফিরে তাকালাম যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন খুব বেশি কষ্ট হচ্ছে ভেব না বুঝলে ভাগ্নে আমার চোখে জল এলো তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম মামির ঘুম ভাঙেনি জানতেও পারল না যে রক্তপিপাসু পিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্ত পান করেছে আমি আজ সেই বাঁশিটা কিনে নিলাম মনে মনে বললাম মিথ্যে আসা এ যে বালির বাঁধ একটা বাঁশি গেল আর একটা কিনতে কতক্ষণ লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাত হয়ে যাবার বেদনাটাই পেলেন বিকালে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম থাক না এখন কদিন এত তাড়াতাড়ি কিসের যতীন মামা বললেন না পরের জিনিস আমি বাড়িতে রাখি না বুঝলাম পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপরে থাকা তার সহ্য হবে না বললাম বেশ মামা তাই নিয়ে যাবক্ষণ মামা ঘাড় নেড়ে বললেন হ্যাঁ নিয়েই যেও তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে বুঝলে না উনিশ দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল যতীন মামার টুলটা বিছানার কাছে টেনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন হঠাৎ অতসী মামি বললে ওগো আমি বোধহয় আর বাঁচব না যতীন মামা বললেন তা কি হয় অতসি তোমায় বাঁচতেই হবে তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না মামি বললে বালাই বাঁচবে বই কি দেখো আমি যদি নাই বাঁচি আমার একটা কথা রাখবে যতীন মামা নত হয়ে বললেন রাখবো বলো বাঁশি বাজানো ছেড়ে দিও তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমার শান্তি থাকবে না রাখবে আমার কথা মামা বললেন তাই হবে অতশী। তুমি ভালো হয়ে ওঠো আমি আর বাঁশি ছোব না মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল মামার একটা হাত বুকের ওপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুঝল আমি বুঝলাম যতীন মামা আজ তার রোগ সজ্জাগতা অতসির জন্য কত বড় একটা ত্যাগ করলেন অতি মৃদুস্বরে উচ্চারিত ঐকটি কথা তুমি ভালো হয়ে ওঠো আমি আর বাঁশি ছোবো না অন্যে না বুঝুক আমি তো যতীন মামাকে চিনি আমি জানি অতসি মামিও জানে এই কথা কটির পেছনে কতখানি জোর আছে বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছবেন না শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল যতীন মামার মুখে হাসি ফুটল মামি যেদিন পথ্য পেল সেদিন হেসে মামা বললেন কি গো বাঁচবে না বলে অমনি মুখের কথা কি না যে চাঁড়াল খুঁড়োর কাছ থেকেই তোমায় ছিনিয়ে এনেছি জমবেটা তো ভালো মানুষ আমি বললাম চাঁড়াল খুঁড়ো আবার কি মামা মামা বললেন তুমি জানো না বুঝি সে এক দ্বিতীয় মহাভারত মামি বললেন গুরুনিন্দা করো না মামা বললেন গুরু নিন্দা কী গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না অতসি তোমার পিঠের দাগটা মামির বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন নিজের খুঁড়ো নয় বাপের পিস্তুত ভাই মা বাবাকে হারিয়ে সতেরো বছর বয়স পর্যন্ত ওই খুঁড়োর কাছেই অতসী মামি ছিল অত বড় মেয়ে তাকে কিল চড় লাগাতে খুঁড়োটির বাধ্য না আনুষঙ্গিক অন্য শব্দ ছিলই খুড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজ পর্যন্ত মামির পিঠে আছে পাশের বাড়িতেই যতীন মামা বাঁশি বাজাতেন আর আকণ্ঠ মদ খেতেন প্রায় খুরোরোর গর্জন আর অনেক রাতে মামির চাপা কান্নার শব্দে তার নেশা ছুটে যেত নিতান্ত চোটে একদিন মেয়েটাকে নিয়ে পলায়ন করলেন এবং বিয়ে করে ফেললেন মামার ইতিহাস বলা শেষ হলে অতসীমা মে ক্ষীণ হাসি হেসে বললেন তখন কি জানি মদ খায় তাহলে কখনো আসতাম না মামা বললেন তখন কি জানি তুমি মাথার রতন হয়ে আঠার মতো লেপটে থাকবে তাহলে কখনো উদ্ধার করতাম না আর মদ না খেলে কি এক ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বিশ্রী কাজটা করতে পারতাম গো আমি ভেবেছিলাম বছরখানেক মামি বললে যাও চুপ করো ভাগ্নের সামনে যা কো না। মামা হেসে চুপ করলেন মাস দুই পরের কথা কলেজ থেকে সটান যতীন মামার ওখানে হাজির হলাম দেখি জিনিসপত্র যা ছিল বাঁধা ছাদা হয়ে পড়ে আছে অবাক হয়ে প্রশ্ন করলাম এসব কী মামা যতীন মামা সংক্ষেপে বললেন দেশে যাচ্ছি দেশে দেশ আবার আপনার কোথায় যতীন মামা বললেন আমার কি একটা দেশও নেই ভাগ্নে পাঁচশো টাকা আয়ের জমিদারি আছে দেশে খবর রাখো অতস্বী মামি বললে হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে আমার অসুখের জন্যই এটা হলো বললাম তোমার অসুখের জন্য তার মানে মামা বললেন তার মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি যিনি কিনেছেন কাশির বাড়িতেই থাকেন মাঝখানের প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন আমি কণ্ঠে বললাম এত কাণ্ড করলে মামা আমাকে একবার না পর্যন্ত কবে যাওয়া ঠিক হলো বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন আজ রাত্রে ঢাকা মেলে রওনা হব আমরা বাঙাল হে ভাগ্নে না বুঝি বলে মামা হাসলেন অবাক মানুষ এমন অবস্থায় হাসিও আসে গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম আচ্ছা আসি যতির মামা আসি মামি বলে দরজার দিকে অগ্রসর হলাম অতসীমামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললে লক্ষ্মী ভাগ্নে রাগ করো না আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না কেবল মনে ব্যথা পেতে যে ভাগ্নে তুমি কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে ঠিক আছে কিছু আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার ওপর বসে বললাম আর যদি না আসতাম একটা খবরও তো পেতাম না কাল এসে দেখতাম বাড়িঘর খাঁখা করছে যতীন মামা বললেন আরে রাম ও তোমায় না বলে কি যেতে পারি দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে কলেজ থেকে বাড়ি ফিরলেই খবর পেতে বাড়ি আর গেলাম না শিয়ালদহ স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কী করেই কাটল কারো মুখেই কথা নেই যতীন মামা কেবল মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেনও কিন্তু তার বুকের ভেতর যে কী করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি গাড়ি ছাড়বার ঘন্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম এইবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হল না জানালা দিয়ে মুখ বার করে মামি ডাকলে শোনো কাছে গেলাম মামি বললে তোমাকে ভাগনে বলি আর যাই বলি মনে মনে জানি তুমি আমার ছোট ভাই পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না জমির ভারী ক্ষতি হয়ে গেছে যেও কেমন ভাগ্নে মামের চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ল ঘাড় নেড়ে জানালাম যাব বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল যতক্ষণ গাড়ি দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম দূরের লাল সবুজ আলোকবিন্দুর ওপারে যখন একটি চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল তখন ফিরলাম চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে মানুষের স্বভাবই এই যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সকলের বড় করে দেখে নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসীমামির বিচ্ছেদে একুশ বছর বয়সে আমার দু জলে ভরে গিয়েছিল সেই যতীন মামা আর অতসীমামি একদিন আমার মনের এক কোণে সংসারের সহস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবেন জীবনে অনেকগুলি ওলটপালট হয়ে গেল যথাসময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখস্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে আশি টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে ছোট একটা বাড়ি ভাড়া করে উঠে গেলাম মার কাঁদা কাটায় গলে একটা বিয়েও করে ফেললাম প্রথম সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগতে লাগলো জীবনটা বিস্বাদ হয়ে গেল আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল নতুন জীবনের রসের খোঁজ পেলাম জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে জীবনে যখন এইসব বড় বড় ঘটনা ঘটছে তখন নিজেকে নিয়ে আমি এমনই ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসী মামির স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম সে কথা মনে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে গেল সাত বছর পরে আজ কচিত কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর তিনেক পরে সেইবার ঢাকা মেলে কলিশন হয় মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব কিন্তু হয়নি সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম ও নিশ্চয় আমার যতীন মামা নয় পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের অভাব তো নেই সে চিঠির কোনো জবাব আসেনি স্ত্রীর অসুখের হিরিকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল তারপর গড়িয়ে গড়িয়ে আরও চারটে বছর কেটে গেছে আমার ছোটো বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায় পুজোর সময় বিনাকে তারা পাঠালে না অঘ্রাণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম কিন্তু আনা হলো না গিয়েই দেখি বিনার শাশুড়ির খুব অসুখ আমি যাওয়ার আগের দিন হু হু করে জ্বর এসেছে ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া ছুটি ছিল না ক্ষুণ্ণ হয়ে একাই ফিরলাম গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম দুটি মাত্র ভদ্রলোক এক কোণে র্যাপার মুড়ি দিয়ে একটা স্ত্রী লোক খুব সম্ভব এদের একজনের স্ত্রী জিনিসপত্রের একান্ত অভাব খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের ওপর চাদর বিছিয়ে বিছানা করলাম বালিশ স্টেশন দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিকপত্র বার করে ওপেনহেমের ডিটেকটিভ গল্পে মনঃসংযোগ করলাম যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরের স্টেশনে থামল আবার চলল এটা ঢাকামেল বটে কিন্তু পোরাদ পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে পোড়াদের পর ছোটোখাটো স্টেশনগুলি বাদ দেয় এবং গতিও কিছু বাড়ায় গলানদের পর গোটা স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন স্ত্রীলোকটি কিন্তু তেমনিভাবেই বসে রইলেন ব্যাপার কি একে ফেলেই দেখছি সব নেমে গেলেন এমন অন্যমনস্কও তো কখনও দেখিনি ছোটোখাটো জিনিসই মানুষের ভুল হয় একটা আস্ত মানুষ তাও আবার একজনের অর্ধাঙ্গ তাকে আবার কেউ ভুল করে ফেলে যায় নাকি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম পিছনে দৃকপাতমাত্র না করে তারা স্টেশনের গেট পার হচ্ছেন হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলেছে চেঁচিয়ে ডাকলাম ও মশায় মশায় শুনছেন গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন বাঁশি বাজিয়ে গাড়িও ছাড়ল অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম তবে কি ইনি একাই চলেছেন না কি বাঙালির মেয়ে নিশ্চয়ই র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখেই সেটা বোঝা যায় বাঙালির মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে তাও আবার পুরুষদের গাড়িতে একটু ভেবে বললাম দেখুন শুনছেন সারা নেই বললাম আপনার সঙ্গীরা সব নেমে গেছে শুনছেন এইবার আলোয়ানের পোটলা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখেই আমি চমকে উঠলাম কিছু নেই সে মুখের কিছুই এতে নেই আমার অতসীমামির মুখের সঙ্গে এ মুখের অনেক তফাত কিন্তু তবু আমার মনে হলো এ আমার অতসী মামি মৃদু হেসে বললে গলা শুনেই বুঝেছি এ আমার ভাগ্নের গলা কিন্তু অতটা আশা করতে পারিনি মুখ বার করতে ভয় হচ্ছিল পাছে আশা ভেঙে যায় আমি সবিস্ময়ে বলে উঠলাম অতসী মামি মামি বললেন খুব বদলে গেছি না মামির সিথিতে সিঁদুর নেই কাপড়ে পাড়ের চিহ্নও খুঁজে পেলাম না চার বছর আগে ঢাকা মেল কলিশনে মৃতদের তালিকায় একটি অতি পরিচিত নামের কথা মনে পড়ল যতীন মামা তবে সত্যি নেই আস্তে আস্তে বললাম খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি বিশ্বাস হয়নি সে আমার যতীন মামা একটা চিঠি লিখেওছিলাম পাউনি পাওনি মামি বললেন না তারপরেই আমি ওখান থেকে দু তিন মাসের জন্য চলে যাই বললাম কোথায় আমার এক দিদির কাছে দূর সম্পর্কের অবশ্য আমায় কেন একটা খবর দিলে না মামি মামি চুপ করে রইল ভাগ্নের কথা বুঝি মনে ছিল না মামি বললে তা নয় কিন্তু খবর দিয়ে আর কী হতো যা হবার তা তো হয়েই গেল বাঁশিকে ঠেকিয়ে রাখলাম কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না তোমার মামার কাছে তোমার কথাও সব শুনলাম আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছা হলো না জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসবে চুপ করে রইলাম বলবার কি আছে কি নিয়েই বা অভিমান করব খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম মামি বললে কী করছো এখন ভাগ্নে চাকরি এখন তুমি যাচ্ছ কোথায় মামি বললে একটু পরেই বুঝবে ছেলেপিলে পিলে কটি আশ্চর্য জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল বললাম একটি ছেলে ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে দেখাবে একবার কার মতো হয়েছে তোমার মতো না তার মার মতো কত বড় হয়েছে বললাম তিন বছর চলছে চলো না আমাদের বাড়ি মামি বাকি প্রশ্নগুলির জবাব নিজের চোখেই দেখে আসবে মামি হেসে বললে গিয়ে যদি আর না নড়ি বললাম তেমন ভাগ্য কি হবে কিন্তু সত্যি কোথায় চলেছো মামি এখন থাকো কোথায় মামি বললেন থাকি দেশেই কোথায় যাচ্ছি একটু পরে বুঝবে ভালো কথা সেই বাঁশিটা কি হলো ভাগ্নে এইখানে আছে এইখানে এই গাড়িতে বললাম হুম আমার ছোটো বোন বিনাকে আনতে গিয়েছিলাম সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে সবাই নাকি শুনতে চেয়েছিল মামি বললে তুমি বাজাতে জানো নাকি। বার করো না বাঁশিটা ওপর থেকে বাঁশির কেসটা পারলাম বাঁশির বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম মাঝখানে এর চেয়ে বড়ো শত্রু আমার ছিল না আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে শেষ তিনটে বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না বাঁশির অংশগুলি লাগিয়ে মামি মুখে তুলল পরক্ষণে ট্রেনের ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল পাকা গুনির হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল আমার বিস্ময়ের সীমা রইল না এ তো অল্প সাধনার কাজ নয় যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না মামির চক্ষু ধীরে ধীরে নিমিলিত হয়ে গেল তার দিকে চেয়ে ভবানীপুরের একটা অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের স্বল্পালোকে বারান্দার দেয়ালে ঠেস দেওয়া এক সুর সাধকের মূর্তি আমার মনে জেগে উঠল মাঝে সাতটা বছর কেটে গেছে যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগল সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে এক একসময় বাঁশি থেমে গেল মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়ে পড়ল আমারও কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম এ কথাটাও তো গোপন রেখেছিলে মামি বললে বিয়ের পর শিখিয়েছিলেন বাঁশি শিখবার কি আগ্রহই তখন আমার ছিল তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু সেদিন থেকে আর ছুইনি আজ কতকাল পরে বাজালাম মনে হয়েছিল বুঝি ভুলে গেছি ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো মামি জানালা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বললে পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে পরের স্টেশনে কেন মামি বললে আজ কত তারিখ জানো বললাম সতেরোই অঘ্রাণ মামি বললে চার বছর আগে আজকের দিনে বুঝতে পারছো না তুমি মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল ঠিক চার বছর আগে এই সতেরোই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল সেদিনও এমনই সময়ে এই ঢাকা মেলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল বলে উঠলাম মামি মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বললে সামনের স্টেশনের অল্প ওদিকে লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই হঠাৎ জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল ওই ওইখানে দেখতে পাচ্ছ না আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহশীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন একটু জল একটু জলের জন্যেই হয়তো উহ মা আমি তখন কোথায় দু হাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকল বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম চলো মামি আমি তোমার সঙ্গে যাব মামি বললে না বললাম এই রাত্রে তোমাকে একলা যেতে দিতে পারবো না মামি মামির চোখ জ্বলে উঠল ছি তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায় ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে অবুঝ না গাড়ি দাঁড়ালো বাঁশিটা তুলে নিয়ে মামি বললে এটা নিয়ে গেলাম ভাগ্নে এটার উপর তোমার চেয়ে আমার দাবি বেশি দরজা খুলে অতসীমামি নেমে গেলেন আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল শুনলে অতসীম আমি গল্পটির শেষ অংশ গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম